শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তিকরণের বিষয়ে রাজধানীতে এক সেমিনার হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, তথ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শহীদুল হক ভূঁইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। শিশুশ্রম দূরীকরণ টাস্কফোর্স ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ঢাকার কেরানীগঞ্জের একটি প্রকল্পের সফলতা তুলে ধরা হয় অনুষ্ঠানে।